ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আমরা যে ফ্ল্যাটের ভিডিও আজকে করে দেখাবো, আমরা ঠিক সেই পাড়াতেই দাঁড়িয়ে রয়েছি। যে প্রজেক্টের ভিডিও করে দেখাবো সেই প্রজেক্টটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, এবং যে প্রজেক্টের 90% পর্যন্ত ফ্ল্যাট এই মুহূর্তে রেডি হয়ে গেছে, এবং যে প্রজেক্টটা একদম রয়েছে স্টেশনের পাশে। আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধুরা যারা কন্টিনিউ আমাদের কাছে অনুরোধ করেছেন, রিকোয়েস্ট করেন যে স্টেশনের পাশে ফ্ল্যাট হলে খুব ভালো হয় আপনাদের পক্ষে। তো আজকে আমি যে প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো সেটা একদম স্টেশনের পাশেই রয়েছে। তো এক্স্যাক্টলি আমরা কোথায় রয়েছি, কোন স্টেশনের পাশে রয়েছি সেগুলো ডিসকাশন করব। তার আগে আপনাদেরকে বলে দিই, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এবার আসি সাবজেক্টে, ফিরে আসি। আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগর স্টেশনের একদম গায়ে, 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে নবগ্রাম। আমরা একদম নবগ্রাম অঞ্চলেই রয়েছি, এবং যে ফ্ল্যাটটি আপনারা দেখবেন সেই ফ্ল্যাটটি একদম ঠিক হাতের নাগালের মধ্যেই রয়েছে। স্টেশন থেকে নেমে জাস্ট 2 থেকে 3 মিনিট যদি পায়ে হাঁটেন তাহলে কিন্তু আপনারা সেই ফ্ল্যাটটা পেয়ে যাবেন। আমি ফ্ল্যাটটা দূর থেকে আপনাকে দেখাবো পুরো ভিউটা। এই হচ্ছে সেই ফ্ল্যাট, আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি। এই হচ্ছে ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। ফ্ল্যাটের 80% ফ্ল্যাট এখনও পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এই প্রজেক্টে প্রায় 80% ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। সবে 4টে ফ্ল্যাট খালি রয়েছে, যে ফ্ল্যাটগুলো আমরা এই মুহূর্তে ভিডিও করব। তো আপনারা এই ফ্ল্যাট, এই বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে কী কী বেনিফিট পাবেন সেগুলো আমি ডিসকাশন করব। তার আগে এই ফ্ল্যাটটার আমি আর একটা ভিউ আপনাকে দেখিয়ে দিই। সামনে দেখতেই পাচ্ছেন এটা নয়নভাবে 10 ফুটের একটা রাস্তা রয়েছে। দ্যাট মিন্স আপনি চাইলে বাইক কারে করে, দেখুন ঠিক উল্টো দিকের একটা বাড়িতে কিন্তু কার রাখা রয়েছে, দ্যাট মিন্স কারে করে আপনি একদম আপনার বিল্ডিং পর্যন্ত চলে আসতে পারবেন। যদিও বা কারের খুব একটা প্রয়োজন পড়বে না, কারণ স্টেশন একদম সামনে রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি স্টেশনে যাতায়াত করেন ট্রেনের মাধ্যমে তাহলে আপনার অনেকটাই সুবিধা হবে বলে মনে করছি। এই হচ্ছে বিল্ডিংয়ের আর একটা দিক, আমি কথা বলতে বলতে বিল্ডিংয়ের আর একটা দিকে চলে এসেছি। বিল্ডিংয়ের আর একটা দিক, বিল্ডিংটার পুরো ফেস রয়েছে, বিল্ডিংটা রয়েছে আপনার নর্থের দিকে, বিল্ডিংটা মুখ করে আছে, অ্যাডমিস পেছন দিকটা হচ্ছে সাউথের দিক। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে নিচে 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা, লিফ্ট ফেসিলিটি আছে। আমি বিল্ডিংয়ের আস্তে আস্তে ভেতরে ঢুকবো এবং আপনাকে 2 হুইলার পার্কিংয়ের জায়গাটা দেখাবো। তার আগে আমি আপনাকে বলে দিই যে যদি কলকাতা থেকে যারা ফ্ল্যাট কিনতে এই বিল্ডিংয়ে আসবেন তাদের জন্য বলে দিই কীভাবে আপনারা আসবেন, কত টাকা খরচা হবে, কতটা সময় লাগবে সেটুকু ডিসকাশনের মাধ্যমে আমি বলে দিই। কলকাতা থেকে যদি আপনারা হাওড়া হয়ে যদি এই ফ্ল্যাটে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেল লাইনে ট্রেন ধরলে সরাসরি আপনারা 25 মিনিটের মধ্যে কোন্নগর স্টেশনে চলে আসবেন। ট্রেনের লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা, দ্যাট মিন্স 5 টাকা খরচা করে হাওড়া স্টেশন থেকে 25 মিনিটের মধ্যে কোন্নগরে চলে আসবেন, এবং স্টেশনের ঠিক গায়েই 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। তাহলে যাওয়া আসা করতে আপনার 1 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগছে এবং খরচা হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে বিল্ডিংয়ের একদম পেছনের দিক, এখানে 2 হুইলার পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে 2 হুইলার পার্কিং রয়েছে, যে জায়গাটা রয়েছে 10 ফুট নন এভারেজ চওড়া রয়েছে এবং 30 থেকে 40 ফুট মতো আপনার একটা লম্বাই রয়েছে। প্রজেক্টের পেছন দিকে পুরোটাই হচ্ছে 2 হুইলার পার্কিং। এরপর আপনাদেরকে বলে দিই, যারা আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকে এই বিল্ডিংয়ে আসবেন তারা কীভাবে আসবেন, দক্ষিণেশ্বর মেট্রো থেকে অটো করে বা বাসে করে আপনারা নদী পার করে, বালি ব্রিজ পার করে আপনারা চলে আসবেন বালিতে। বালি থেকে আপনার লোকাল ট্রেন ধরে, মেন লাইনে লোকাল ট্রেন ধরে উইদিন 15 মিনিটসের মধ্যে আপনারা কোন্নগর স্টেশনে চলে আসবেন। সেক্ষেত্রে আপনার খরচা হবে, দক্ষিণেশ্বর স্টেশন থেকে বালি আসতে খরচা হবে 10 টাকা, বালি স্টেশন থেকে কোন্নগর আসতে খরচা হবে 5 টাকা। সময় লাগছে ওইদিকে হচ্ছে 10 মিনিট, এদিকে হচ্ছে 15 মিনিট, মানে 25 মিনিট ম্যাক্সিমাম 30 মিনিটস। দক্ষিণেশ্বর মেট্রো থেকেও 30 মিনিটের মধ্যে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এছাড়া শিয়ালদহ স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে যারা আসতে চান
তাদের জন্য সময়টা একটু বেশি লাগবে, ম্যাক্স টু ম্যাক্স 40-50 মিনিট সময় লাগবে। খরচা আসতে যেতে খরচা হবে 50-60 রুপিস। এই হচ্ছে টোটাল খরচা, সময়, সব কিছু ডিসকাশন করেছি এবং আপনাদেরকে বাইক পার্কিংয়ের জায়গাটা দেখেছি। এরপর আস্তে আস্তে আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিও করব যেগুলো আপনারা কিনতে পারবেন। চলুন আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকি এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করি যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ওপরে উঠব। এবং বিল্ডিং আপনাদের জন্য রয়েছে লিফটের ফেসিলিটি, সেটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন আছে। অতএব আপনারা লিফট ফেসিলিটিও এই বিল্ডিংয়ে পেয়ে যাবেন, লিফট রয়েছে। এই হচ্ছে লিফটের জায়গা, দ্যাট মিনস লিফট ফেসিলিটি রয়েছে। আমরা এই মুহূর্তে সিঁড়ি করে উপরের দিকে উঠবো এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলো ভিডিও করব, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা রয়েছি আপাতত এই বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে। যে ফ্ল্যাটটি আপনাকে ভিডিও করে দেখাবো সেটা একটা রেডি টু মুভ 3 BHK ফ্ল্যাট, যার স্কোয়ার ফুট রয়েছে 1126 স্কোয়ার ফুট। আমি আবার বলছি, ফ্ল্যাটের স্কোয়ার ফুট রয়েছে 1126 স্কোয়ার ফুট এবং ফ্ল্যাটটা ফেস রয়েছে উত্তর দিকে। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি পয়েন্ট থেকে দেখুন, আমার ডান দিকে আপনার দেওয়া রয়েছে খুব সুন্দর একটা এন্ট্রি গেট, এবং এখান থেকে যদি দেখেন আমার সামনেই রয়েছে একদম মন্দিরের মতো আর্চ করা একটা ওপেন কিচেন। কিচেনে যাওয়ার আগে আমি দেখিয়ে দিই ডাইনিং এরিয়াটা, দেখুন এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। আমি ক্যামেরা ভেতরে ঢোকাচ্ছি, এই হচ্ছে ডাইনিং এরিয়ার একটা দিক। এই অ্যাঙ্গেল থেকে আমি ওই অ্যাঙ্গেলে চলে যাবো। এবার দেখুন আমি একটা কর্নারে চলে এসেছি, এই কর্নার থেকে আপনি দেখুন ওই কর্নারটা অনেকটা বড় এরিয়া। এটা লম্বা চড়া যদি দেখেন, এটা রয়েছে নন অ্যান এভারেজ আপনার 10.5 ফুট রয়েছে চড়ায়, লম্বায় আছে 20 ফুট। তার মানে বুঝতে পারছেন অনেকটা বড় একটা ডাইনিং এরিয়া আপনি পাচ্ছেন। আমি এই কর্নার থেকে দেখার চেষ্টা করছি আপনাদের, দেখুন আমি এই কর্নার থেকে ওই দিকটা দেখার চেষ্টা করছি, দেখুন আমি একদম ওই কর্নারে ছিলাম। এরপর চলে যাচ্ছি ওপেন কিচেনে, এই হচ্ছে ওপেন কিচেনে জায়গা। দেখুন খুব সুন্দর আর্চ করা একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এল প্যাটার্নে কিচেনটা করা রয়েছে খুব সুন্দরভাবে। এল প্যাটার্নে রেডি টু মুভ কন্ডিশনে কিচেন রয়েছে, এবং আপনার দক্ষিণ দিকে জানলা রয়েছে, উপরে কিন্তু একটা ভেন্টিলেটরের ব্যবস্থা করা আছে। এখানে যে টাইলস ইউজ করেছে টাইলসের কালারগুলো দেখুন, এই হচ্ছে টাইলসের কালার। এরপর আমরা চলে যাব কমন ওয়াশরুমে, এটা হচ্ছে কমন ওয়াশরুম। বাঁদিকে দেখুন সুন্দর একটা গেট রয়েছে, যে গেটটা আমি আপনাকে দেখাই। এই কমন ওয়াশরুমটা সাইজ হচ্ছে 5.5 ফুট চওড়ায় রয়েছে এবং 7 ফুট লম্বায় রয়েছে। আমি ভেতরে ঢুকছি, ঢুকে আপনাকে টাইলসের কালারগুলো দেখাই। এই হচ্ছে টাইলসের কালার, এরপর আমরা ঠিক চলে যাব 3টে বেডরুমে। এটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটার সাইজ হচ্ছে আপনার 10 ফুট বাই 11 ফুট, এবং এই বেডরুমের দুটো জানলা দেখতে পাচ্ছেন, দুটো দিক খোলা আছে, একটা হচ্ছে দক্ষিণ দিক স্ট্রেট, জানলাটা হচ্ছে দক্ষিণ দিক, এবং এই দিকেরটা হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম খোলা আছে এই বেডরুমটাতে। এই বেডরুমে রয়েছে একটা অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হচ্ছে টাইলস, এবং বেডরুমে রয়েছে একটা এসি পয়েন্টের ব্যবস্থা। এই হচ্ছে এসি পয়েন্ট। আমি আর একটা অ্যাঙ্গেল থেকে বেডরুমটা দেখাই, এই হচ্ছে আপনার বেডরুমটা। এরপর আমরা চলে যাব 2nd এন্ড 3rd বেডরুমে। এখানে রয়েছে একটা বেডরুম, এই বেডরুমটার সাইজ হচ্ছে
10.5 ফুট বাই 11 ফুট, এবং এই বেডরুমও রয়েছে এসি পয়েন্টের ব্যবস্থা। তাহলে দুটো বেডরুমে আপনারা দুটো এসি পয়েন্ট পাচ্ছেন। দক্ষিণ দিকটা খোলা, এটা হচ্ছে দক্ষিণ দিক, পুরোটাই খোলা আছে। একটা অ্যাঙ্গেল এবং এটা একটা অ্যাঙ্গেল। এবার চলে যাবো আমরা থার্ড বেডরুমে। এটা হচ্ছে থার্ড বেডরুম। এই বেডরুমটা সাইজ সেম 10.5 ফুট বাই 11 ফুট। এই বেডরুমটাতে রয়েছে একটা বড় স্টোরেজ করার জন্য জায়গা। ওই দিকটাই হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিক খোলা আছে এবং পূর্ব দিক খোলা আছে। দ্যাট মিনস এই বেডরুমটা দক্ষিণ পূর্ব দিক খোলা। এবং দেখুন এখানে অনেক বড় একটা স্টোরেজ করার জন্য জায়গা দেওয়া হয়েছে। পুরো ওয়াল জুড়ে 11 ফুটের একটা লম্বা স্টোরেজ আপনারা পাচ্ছেন, এবং দক্ষিণ দিক খোলা। এটা হচ্ছে পুরো দক্ষিণ দিক, দক্ষিণ দিকটা পুরো খোলা আছে। এই হচ্ছে বাইরের পরিবেশ। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন 1126 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আপনারা 2400 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যা টোটাল ভ্যালু যেটা হচ্ছে সেটা তার 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। আমাদের কাছ থেকে হাউজিং লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা কস্টিং বা চার্জ পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারবেন। এছাড়া এই বিল্ডিংয়ে রয়েছে জলের জন্য রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা, ইলেকট্রিসিটির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা, এবং আমাদের তরফ থেকে তো আপনারা হোম লোনের বেনিফিট পাচ্ছেন। আশা করি ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করুন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এছাড়া যদি ফ্ল্যাটটা ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা এই ফ্ল্যাটটা ভিজিট করতে আসতে পারেন। আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।